লাল তো ভাই এগুলো অয়েল শ্যাম্পুর ক্যাপ এখানে মোবিল দিতে হয় আর ওই জায়গাটা চেক করতে হয় ডিপস্টিকের মাধ্যমে কোথায় চেক করতে হয় কোথায় করতে হয় এই যে চেক করতে হয় তবে এই যে মসলা এখন মোবিল আছে লাগানো আছে না এই দেখেন অ্যাপে কি লো অ্যাপে অ্যালে ফুল ফুল অ্যাপে ফুল এই দেখেন নতুন গাড়ি থাকবে এই জায়গাটা এত পুরান গাড়ি তো এই কারণে ইঞ্জিন এই দেখেন কদূর আছে মোবাইল না থাকলে কি হবে আর অ্যালার নিচে নেমে গেলে কি হবে ইঞ্জিন সিজ হয়ে যাবে গা ইঞ্জিন সিজ মানে কি ইঞ্জিন একটু আর ইঞ্জিন বয়ে যাবে গা আর ঘুরবে না তাহলে প্রতিদিন কি চেক করতে হবে মোবাইল চেক করতে হবে নাকি মোবাইল চেক করতে হবে বলেন তো কি কি জিনিস চেক করতে হবে প্রতিদিন সকালবেলা মোবাইল চেক করতে হবে পানি চেক করতে হবে ব্রেক চেক করতে হবে মোবিল যদি লো থাকে তাহলে মোবিল যদি কম থাকে তাহলে দিতে হবে ঢালতে হবে পূরণ করতে হবে অ্যাপ পর্যন্ত রাখতে হবে একবারে যখন আমরা চেঞ্জ করি তখন একবারে দেই তখন যখন কমে আস্তে আস্তে কমে তখন অল্প একটু কমলে অল্প একটু ঢেলে দেই 100 গ্রাম করলে 100 গ্রাম ঢেলে দেই বা 200 গ্রাম কমলে 200 গ্রাম ঢেলে দেই 500 গ্রাম কমলে 500 গ্রাম ঢেলে দেবো বা এক যদি 1 লিটার কমে যায় তাহলে 1 লিটার দেবো যতর দরকার মোবিল অতর দিতে হবে অ্যাপের উপরে উঠলে আবার সমস্যা আছে তো পুরনটা পুরানোটা যে থাকছে অসুবিধা নাই হ্যাঁ পুরানো মোবিলটা যে একটু কমছে একটু দিচ্ছি বাট পুরানোটা যে থাকছে অসুবিধা নাই না না কেন সমস্যা কোনো সমস্যা সাথে মিক্স করা যাবে তো মানে ফুলের উপর দিয়ে গেলে কি আবার প্রবলেম আছে এর উপর যাওয়া যাবে না এটা হলো গ্যাসের মিটার এই দেখেন এখানে জিরো আছে হ্যাঁ জিরো এখানে 200 আছে 200 হ্যাঁ 200 থাকলে ফুল আচ্ছা দেখেন আছে 200 গ্যাস নিলে মিটারে শু করে কতটুকু গ্যাস আছে এখন 100 আছে 100 একটু কম 95 জিরোর দুই কাটা আগে থাকে গ্যাস দিতে হবে ওখানে বাতি শু করে সামনে কিন্তু বাতি আছে এক বাতি থাকলে গ্যাস নিতে হবে এক বাতি থাকলেই গ্যাসটা নিয়ে নিতে হবে গেল এটা প্রতিদিন আমরা কি এক যদি দুই বাতি থাকে তখন নেওয়া যাবে না এটা আপনি খুশি আপনি নিতে পারেন রিক্স হয়ে যাবে গা দুই বাতি থাকলে ভালো নেওয়াটা ভালো একবার থাকলে বেশি রিক্স আপনি গ্যাস কমে গেল নিয়ে নিলেন টোটাল গ্যাসের বাতি হয় 4টা ঘরে বাতি জ্বলে 4টা 5টা বাতি জ্বলে একটা লাল বাতি জ্বলে লাল বাতি জ্বলা অবস্থায়ও আপনার আরও 10 কিলো গাড়ি চলে ব্যাকআপ দেওয়ার জন্য কিন্তু এক তিন বাতি শেষ হয়ে গেলে এক বাতি হলুদ বাতি থাকলেও গ্যাস দিতে হবে আপনি রিক্সে যাবেন কেন গাড়ি ধাক্কা নেবেন আপনি পাম্পে অনেক সময় তেল থাকে যারা নতুন গাড়িতে তেল গ্যাস দুটাই ফিক্সড আছে তেল শেষ হয়ে গেলে গ্যাসে দেয় গ্যাস শেষ হয়ে তেলে দেয় ওখানে একটা সুইচ আছে তাহলে সুইচ আছে গ্যাসের সুইচ আছে তাহলে গেল ব্যাটারি পানি চেক করতে হবে ব্যাটারি পানি চেক করতে হবে রেডিওটা পানি চেক করতে হবে রিজার্ভ পাখিতে পানি দিতে হবে চেক করতে হবে আর মোবিল চেক করতে হবে তাহলে আজকে 4টা 5টা জিনিস শিখাইলাম নাকি এই করা জিনিস মনে রাখতে হবে সারাদিন শিখাইলে কাম হবে না খালি হনবে নেই পরদিন আর মনে রাখতে পারবেন না ব্যাটারির পানি কোথা থেকে ব্যাটারি পানি ওই যে পোকাগুলো আছে না খুলেন একটা খুলেন এগুলো হ্যাঁ একটা খুলে বলান একটা বসে খুলে বলান হ্যাঁ খুলে বলান বাসায় আইপিএস নাই
হ্যাঁ আইপিএস এর আইপিএস কি পরি দেন ডিস্টিল ওয়াটার হ্যাঁ ওই যে ডিস্টিল ওয়াটার দিতে হয় ওরকম গুলা গুলা প্রত্যেকটা মুখা গুলা দিতে হয় ওই লেবেল আছে ফুল লেখা আছে মানে ফুল লেখা লাল দাগের উপরে দিতে হয় যে লাল দাগের উপরে দিতে হয় আর একটা কি বললেন রেডিয়েটর রেডিয়েটর এই যে এখানে এটা কোথায় এই যে এখানে পাই দিতে হবে আর ওই সব গাড়ি কি একই সিস্টেম একই সিস্টেম একই সিস্টেম সব গাড়ি একই সিস্টেম আর এই যে ব্রেক ফেল কমে গেলে গা তখন এখানে দিতে হয় আর মোবিল কমে গেলে গা এটা তো খুলে দিতে হবে এটা এটা ওই জায়গা দিয়ে দিতে হবে খুলে ওখানেই দেখতে হবে হ্যাঁ এখানে তো ভুল আছে মানে হ্যাঁ যে গ্যাসে দিয়াটা কি বলেন যে লাইটার দেখতে হবে সাধারণত